গাছ কাটা যাবে না, গাছেদের জড়িয়ে আন্দোলন, 1973 সালের চিপকো আন্দোলন, সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে উত্তরাখণ্ডের মানুষের আন্দোলন। ইতিহাসের পাতায় আমরা সেই আন্দোলনের কথা শুনেছি, আজ এত বছর পর তারই যেন ঠিক পুনরাবৃত্তি ঘটতে চলেছে বাঁকুড়ার সারেঙ্গাতে। পিরলগাড়ির মোড় থেকে বামুনডিহা যাওয়ার 4 নম্বর রাজ্য সড়কের উপর আমঝোড় ও সুখাডালির মাঝে সাহেব বাঁধ, সারি সারি শালবন, লাল কাঁকুড়ে মাটি, মাঝে বাঁধের শান্ত জল আর তালগাছ। এই তালগাছগুলি ব্রিটিশ আমলের সম্পদ, কিন্তু গাছগুলি কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। সমস্ত সুবিধা সুযোগের জন্য গ্রামবাসী যেটা করার দরকার আমি সমস্ত কিছু করি, অতএব কারণে এই ঐতিহ্য বজায় রাখার জন্য যত রকমের লড়িতে হবে আমরা লড়ি, ঐতিহ্য বজায় থাকি। এই সাত নাম ব্রিটিশ সরকার আমলের থেকে নাম দিয়ে আসে, অতএব কারণে এটাতে অনেক উন্নয়ন জিনিস তৈরি হয়েছে, আবার যাতে এই ঐতিহ্যটা বজায় থাকে তার জন্য ব্যবস্থা করা। একটা মন খারাপের বিকেল বা অবসাদ দূর করতে স্থানীয় মানুষেরা বারবার এখানে আসেন। পাশেই সাহেব বাঁধ, এই তালগাছগুলি রাজ্য সড়কের উপর সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম, তাই স্থানীয়রা কোনোভাবেই চান না গাছগুলি কাটা পড়ুক। গাছগুলিকে জড়িয়ে তারাও আন্দোলনে নেমেছেন, সঙ্গী গ্রিন ফোর্স নামে একটি সংগঠন। এই যে আপনারা পাশে বাঁধটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি বাঁধ, এই জন্য এই বাঁধটার নাম হচ্ছে সাহেব বাঁধ গাছগুলো। আর এই সাহেব বাঁধের পাড়ে যতদূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা জুড়ে যে ঐতিহ্যমণ্ডিত তালগাছ, এটা 3 পুরুষ আগের থেকে এই তালগাছ আমরা ছোটোর থেকে দেখছি, আরও পূর্বাপুরুষ থেকে এই তালগাছ, একটা সৌন্দর্য সারেঙ্গা এলাকার একটা ল্যান্ডমার্ক। এই ল্যান্ডমার্ক কোনো মতেই যদি মানে কাটা যদি না হয় সেই জন্য আমরা এই আন্দোলনে আমরা সামিল হয়েছি। অনেক তালগাছ এবং অন্যান্য অনেক বহু মূল্যবান গাছ রয়েছে, এখন রাস্তা সম্প্রসারণ করার জন্য সরকারের পক্ষ থেকে ওখানে একটা রাস্তা সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো আমরা সরকারি রাস্তা সম্প্রসারণের বিরুদ্ধেও নই এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধেও আমরা নই, তার বিরুদ্ধে কোনো আমাদের বক্তব্য নেই বা তার আমরা সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে বরং সমর্থনই করি, কিন্তু রাস্তার ওই শতাব্দী প্রাচীন গাছগুলোকে কেটে দিয়ে কীভাবে কী উন্নয়ন করা যেতে পারে সেটা নিয়ে আমাদের একটা বড় প্রশ্ন রয়েছে। এ বিষয়ে প্রশাসন কোনোভাবেই মুখ খুলতে চায়নি, তবে স্থানীয়রা চাইছেন গাছ কেটে নয় গাছ রেখেই রাস্তা সংস্কার হোক। সেই অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকল প্রকৃতিপ্রেমিক মানুষ। এটিভি ভারত, বাঁকুড়া।